প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে অনেক কিছুই করেন অভিনয় শিল্পীরা, বিশেষ করে অভিনেত্রীদের দিকে দর্শকদের নজর একটু বেশি থাকে, তাই পর্দায় নিজেদের আকর্ষণীয় করে তুলতে সার্জারিও করে ফেলেন অনেক নায়িকারা। তেমনি কিছু দক্ষিণী নায়িকাদের নিয়ে আমাদের এই আয়োজন, যারা প্লাস্টিক সার্জারি করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক। কাজল আগরওয়াল, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সৌন্দর্য বাড়াতে এই অভিনেত্রীও চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। জানা যায় যুক্তরাষ্ট্রে গিয়ে নাকের সার্জারি করেছেন তিনি, এজন্য সেখানে 15 দিন অবস্থান করতে হয়েছিল তাকে। তবে বিষয়টি নিজের মুখে কখনোই স্বীকার করেননি কাজল। সামান্তা আক্কিনেনি, সামান্তাকে দক্ষিণ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বলা হয়। তিনিও অস্ত্রোপচারের মাধ্যমে সুন্দর চেহারা পেয়েছেন, আর এই পার্থক্য আগে এবং এখনকার ছবি দেখে বোঝা যায়। 2015 সালে সামান্তা নাক এবং ঠোঁট সার্জারি করেছিলেন, আর এই জন্য মিডিয়ার কাছে অনেক সমালোচিত হয়েছিলেন। তৃষা কিষাণ, তামিল ও তেলুগু সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তৃষা কিষাণ। ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী নাকের সার্জারি করেছেন এই দক্ষিণী সুন্দরী। তবে ভক্তদের দাবি, যদি সার্জারি করে থাকেন তবে ভুল করেননি তিনি, কারণ তিনি সার্জারি করে আরও আকর্ষণীয় হয়েছেন। শ্রুতি হাসান, কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও অভিনয় করেন। গত বছর প্লাস্টিক সার্জারি করিয়ে আলোচনায় এসেছেন শ্রুতি। জানা যায় নাকের সার্জারি করেছেন তিনি, পরবর্তী সময়ে সেই কথা স্বীকারও করেছেন। ইলিয়ানা ডি ক্রুজ, দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা তামিল ও তেলুগু ভাষার সিনেমাতেই বেশি অভিনয় করেন। জানা যায় 2012 সালে নাক ও ঠোঁটের সার্জারি করেছেন তিনি, তবে নিজে কখনোই এ কথা স্বীকার করেননি। যদিও তার অতীত ও বর্তমানে ছবি মিলিয়ে দেখলে খুব সহজেই তা অনুমান করা যায়। আনুষ্কা শেট্টি, বাহুবলী সিনেমায় খ্যাত অভিনেত্রী আনুষ্কা শেট্টি অসংখ্য জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। এই অভিনেত্রী শরীরে লিপোসাকশন কসমেটিক সার্জারি করে মেদ কমিয়েছেন কোমরে, এমনকি ঠোঁটেও সার্জারি করেছেন। তবে তার লুকের পরিবর্তন নজর কেড়েছে সবার, কিন্তু সার্জারির কথা মিডিয়ার সামনে স্বীকার করেননি তিনি কখনো। নয়নতারা, অভিনয়ের গুণে ও আকর্ষণীয় রূপে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন নয়নতারা। মডেলিং এর মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন এই অভিনেত্রী। শোনা যায় এই লেডি সুপারস্টার একাধিকবার সার্জারি করিয়েছেন, এর মধ্যে লিপোসাকশন মেদ কমানোর জন্য কসমেটিক সার্জারি করিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।